আমরা তো অজু ভঙ্গের ও নামাজ ভঙ্গের কারণ জানি, তবে ইমান ভঙ্গের কারণ জানি না। সুতরাং কিভাবে ইমান ভঙ্গের কারণগুলো জানতে পারবো? ইমান ভঙ্গের কারণগুলো নিয়ে আমাদের একটা বক্তব্য আছে, বেশ দীর্ঘ, 25-30 মিনিটের, ইউটিউবে ফেসবুকে পাওয়া যায়। সেটা বিস্তারিত শুরু নিতে পারেন। যেহেতু বোন প্রশ্ন করেছেন, তাকে আমরা এক নজরে ইমান ভঙ্গের কারণগুলো জানাই দিচ্ছি। এটা খুব দরকারি কথা যে আমরা নামাজ ভঙ্গের কারণ জানি, অজু ভঙ্গের কারণ জানি, রোজা ভঙ্গের কারণ জানি, কিন্তু ইমান ভঙ্গের কারণ জানি না। ইমান কি ভাঙে না ভাঙে না? ভাঙে। তো বাংলা এবার ইমান ভঙ্গের কারণগুলো বলতে পারবেন? এরকম মানুষ কয়জন আছেন? আত্মবেন একজনও উঠার নাই। অজু ভঙ্গের কারণ জানেন যারা, তারা হাত তোলেন। সবাই জানেন মাশাআল্লাহ। তাহলে অজু ভঙ্গের কারণ জানেন, নামাজ ভঙ্গের কারণ জানেন, অজু ভাঙলে নামাজ ভাঙলে সেটা বড় বিষয় না, ইমান ভাঙলে সেটা বড় বিষয়? ইমান ভাঙলে সেটা বড় বিষয় না? ইমান কিসে ভাঙে আপনি যদি না জানেন, তাহলে জোড়া লাগাবেন কেমনে? ভাঙলে আবার সেটা আবার নবায়ন করবেন, রিপেয়ার করবেন কিভাবে? রিপেয়ার যদি না করতে পারেন, আপনার বয়স 80-90 চলে গেছে, ইমান কতবার ভেঙে বসে আছে আপনি জানেনও না, জোড়া লাগান নাই, তাহলে তো আপনি বেইমান হয়ে দুনিয়া থেকে যাচ্ছেন। ডেঞ্জারাস না বিষয়টা? এই যে ইমান ভঙ্গের কারণগুলো সম্পর্কে জানা দরকার আছে না নেই? আমি এক নজরে সংক্ষেপে বলে দিচ্ছি, ইমান ভঙ্গের কারণগুলোকে ওলামায়ে কেরাম নানাভাবে ব্যাখ্যা করেছেন। মৌলিক কারণ খুবই কম। এর ভিতরে প্রসিদ্ধ একটা ব্যাখ্যা হলো যে ইমান ভঙ্গের 10টি কারণ আছে। এই 10টি কারণের ভিতরে সর্বপ্রথম কারণ হলো শিরকে আকবর করা, আল্লাহর সঙ্গে কাউকে শরীক সাব্যস্ত করা। আল্লাহকে যেভাবে ইবাদত করছেন, একই ইবাদত কোনো পিসাবরে কোনো কবরকে করলেন। আপনি আল্লাহকে যেভাবে উপাসনা করতেছেন, সেই উপাসনাটা যদি কোনো মানুষকে করেন, আল্লাহকে যে ইবাদত নিবেদন করতেছেন, সেই ইবাদত একইভাবে অন্য কোনো মানুষ বা ব্যক্তিকে বা কোনো বস্তুকে করেন। যেভাবে মুশরিকরা কোনো মূর্তির সামনে ইবাদত করে, সে যেরকম শিরকে লিপ্ত হয়, মুশরিক হয়ে যায়। মুসলমানের সন্তান ইমান আনার পর যদি শিরকে আকবর করে, তাহলে সেক্ষেত্রে সে কি হয়? মুশরিক হয়। এই বড় শিরক, এটা ইমান ভঙ্গের কারণ। বড় শিরক কিভাবে হয়, বিস্তারিত হয়, এগুলো আমরা জানবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ অন্য কোনো আলোচনায়। দ্বিতীয়ত, আল্লাহর সাথে বান্দার যদি কোনো মিডিয়া সাব্যস্ত করেন, কিরকম মিডিয়া, যে এর ছাড়া আল্লাহরে পাওয়া যাবে না। যেমন আমাদের অনেক ধর্মের ভাইয়েরা মনে করেন যে আল্লাহকে পাইতে হলে সরাসরি পাওয়া যাবে না, বিভিন্ন দেবতা ধরতে হবে, এই জন্য অনেক দেবতার পুজো করে তারপরে ঈশ্বর পর্যন্ত, আল্লাহ পর্যন্ত যেতে হবে। ইমানদার যদি মনে করে যে আল্লাহকে পাইতে হলে আল্লাহর বিভিন্ন ভায়া আছে, এগুলো ধরতে হবে, ওনাদেরকে ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না, এরকম যদি মনে হয় এবং আল্লাহর ইবাদতটা তাদের মাধ্যমে করে, তাহলে সেটাও ইমান ভঙ্গের কারণ। তৃতীয়ত, ইমান ভঙ্গের কারণ হলো যে যদি কেউ মনে করে যে ব্যক্তি অমুসলমান, কাফের, ভিন্ন ধর্মের অনুসারী, বেঈমান, ইমান আনেন নাই, মনে করে যে না তারটাও ঠিক আছে, তাহলে এই লোক বেঈমান, এই লোক ইমান থেকে খারিজ হয়ে যায়, এটা ইমান ভঙ্গ হয়ে যাওয়ার মতো কারণ। কারণ আপনি একটা লোক আল্লাহর প্রতি অবিশ্বাসী, আপনি বললেন না তারটাও ঠিক আছে। আমাদের অনেক মুসলমান ভাইরা আছে আজকাল, তাদের বিশ্বাসগুলো গোলালু মার্কা বিশ্বাস হয়ে গেছে, তাদের বিশ্বাসগুলো এখন আপনার শৈথিল্য প্রদর্শনকারীদের বিশ্বাস হয়ে গেছে। কিরকম সেটা? বলে যে সব ধর্মই ঠিক আছে, এরকম কিছু সুশীল আছে না, সুশীল, এই সুশীল টাইপের মুসলমান আছে কিছু, যে বেশি ভালো সাজে, বলে যে সব ধর্মই ঠিক আছে, সব ধর্মই তো ভালো কথা বলে। যেই ব্যক্তি আপনার মালিকের অস্তিত্বই স্বীকার করে না বা মালিকের একত্ববাদের স্বীকৃতিই দেয় না, সে কিভাবে ঠিক থাকে? তার অনেক ভালো কাজ থাকতে পারে, ভালো গোড়াকে আপনি ভালো বলেন, কিন্তু সে কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য ইমানদার হতে, সে ইমানদারই না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য মানুষ বান্দা হতে পারে না। এই জন্য যে বেঈমান তাকে বেঈমান মনে করতে হবে, যে ইমানদার তাকে ইমানদার মনে করতে হবে। তার সাথে আপনাকে মারামারি করতে কেউ বলেনি, তারটা সে করুক, বাধাও দিতে বলে নাই, তারটা সে করুক, কিন্তু আপনার মনে রাখতে হবে এটা ইসলাম, এটা কুফুর, এটা ইমান, এটা বেঈমান, স্পষ্ট থাকতে হবে। আপনি যদি গোলালো মতো সব পাকায় ফেলান, এটা কিন্তু ইমান ভঙ্গের কারণ হতে পারে। 4 নম্বর হলো, যদি কেউ মনে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাইরে অন্য কোনো আদর্শ আরো উত্তম আছে, বেটার আছে, এটা ইমান ভঙ্গের কারণ হতে পারে। 5 নম্বর হলো, যদি কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বিধিবিধান নিয়ে আসছেন এর কোনোটাকে অস্বীকার করে, অপছন্দ করে, ঘৃণা করে, না এটা আমার ভালো লাগে না, ইসলামের সব ভালো লাগে, এই যে মেয়েদেরকে আল্লাহ তাআলা ছেলেদের অর্ধেক দিতে বলেছে এটা আমার ভালো লাগে না, আছে না কিছু সুশীল এরকম বলে, আরে ভাই তোমার ভালো লাগাতে না লাগাতে কি আসে যায়? তুমি কি বুঝবে আল্লাহ কেন অর্ধেক দিয়েছেন? মেয়েরে আল্লাহ খরচের কোনো আইটেম দেয় নাই, আবার অর্ধেক দিয়েছেন কোথেকে? বাপের সম্পদ থেকে।
মায়ের সম্পদ থেকে, আবার স্বামীর সম্পদ থেকেও ভাগ পাবে, সন্তান থেকেও ভাগ পাবে, মোহর তো পাবেই, খরচ কিন্তু এক টাকাও নেই। আর ছেলের খরচ সব জায়গায় আছে, শ্বশুর বাড়িতে গেলে মিষ্টি পোল্টাটাও তার নিতে হয়, বাহর বাড়িতে গেলে ফলের প্যাকেটটাও তার কিনতে হয়, বইয়ের খানার টাকাও দিতে হয়, নিজেরটা তো দেওয়া লাগেই। তারপরে বলা হয়েছে তার 2 টাকা, আর মেয়েরে বলছে তুমি কাউকে খাওয়াইতে হবে না, মিষ্টি কোনোটার বিল তোমার দিতে হবে না, তোমার নিজেরটাও তোমার খরচ করা লাগবে না, স্বামী দিবে, তুমি শুধু তাকায় থাকবে আর অর্ডার দিবা বসে বসে। এরপর তোমাকে 1 টাকা দিলাম, বেশি দেওয়া হয়েছে না কম দেওয়া হয়েছে? কিছু ভাই আছেন যাদের মাথায় বুদ্ধিশুদ্ধি এত কম, এরা হিসাব নিকার বোঝে না, অঙ্ক বোঝে না, বলো যে ইসলাম মেয়েদেরকে ঠকাইছে, আমার এটা ভালো লাগে না। আপনার বুঝে আসুক আর না আসুক, আল্লাহ তাআলা যা বলেছেন ওর ভিতরেই কল্যাণ আছে, আপনি হয়তো বুঝেন না। আপনি মানুষ হয়ে, সৃষ্টি হয়ে আল্লাহর সব নির্দেশের রহস্য কিভাবে বুঝবেন? তো এই জন্য যদি কেউ আল্লাহর কোনো নির্দেশকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো বিধানকে অপছন্দ করে, ঘৃণা করে, এর ফলে ঈমান চলে যায়। আরেকটা হলো শরীয়তের কোনো বিষয়ে যদি কেউ বিদ্রুপ করে, ঠাট্টা করে, তামাশা করে, আছে না অনেকে দুষ্টামি করে, ব্যঙ্গ করে, দায়নিয়া ব্যঙ্গ করে, জিনিসটা সুন্নত হতে পারে কিন্তু সুন্নতে আপনি ঠাট্টা করলেন, রাসূল করেছে বিদ্রুপ করলেন, তাহলে সাথে সাথে কি হয়ে যাবে? ঈমান হারা হয়ে যাবে, এটা ঈমান ভঙ্গের কারণ। ঈমান ভঙ্গের আরেকটা কারণ হলো ইসলামের শত্রু যারা, তাদেরকে যারা প্রত্যক্ষ মদত দেয়, সহযোগিতা করে ইসলামের শত্রুতা করার জন্য, এরা মুনাফিক, এর ফলে ঈমান ভঙ্গ হয়। ঈমান ভঙ্গের আরেকটা বড় কারণ হলো কেউ যদি মনে করে কিছু মানুষ আছে এরা ইসলামের গণ্ডির, ইসলামের বিধিবিধানের ঊর্ধ্বে উঠে গেছে, এদের নামাজ কালাম পড়া লাগে না, কিছু পিশাব দেখবেন তারা নামাজ কালাম পড়ে না, বলে না বাবার এগুলো করা লাগে না, বাবা অনেক ঊর্ধ্বের জগতের মানুষ, আছে না এরকম কিছু বাবা? আরে ভাই, আপনার বাবা এত ঊর্ধ্বে উঠে গেছে যে তার নামাজ পড়া লাগে না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মৃত্যুর আগ মুহূর্তে, বুখারীর হাদিস, যে দুজন সাহাবীর কাঁধে 2 হাত দিয়া হেঁটে হেঁটে মসজিদে যে নামাজ পড়ার মতো ক্ষমতা ছিল না, যারা মদিনায় গেছেন জানেন, ওনার কবরটা ছিল ওনার বাসা, আর ওনার মিম্বরটা থেকে এখানে কতটুকু দূরত্ব, আমাদের প্যান্ডেল থেকে ওই প্যান্ডেলে মাথা এত দূর হবে না, এত কাছে, এইটুক যাওয়া, হেঁটে যাওয়ার শক্তি ছিল না, তখন 2 সাহাবীর কাঁধে 2 হাত ভর করে তিনি দাঁড়িয়ে তাদের শরীরের উপরে ভার ছেড়ে দিয়ে পাওটাকে মাটির সাথে হেসড়েতে হেসড়েতে টানতে টানতে নিয়ে মসজিদে নামাজ পড়ছেন মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত, আর আপনার বাবার নামাজ পড়া লাগে না। এ বাবা কি ভণ্ড বাবা না? আল্লাহ কোরআনে বলছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমরা আল্লাহর ইবাদত করো ইয়াকিন আসার আগ পর্যন্ত, বলে যে আমাদের বাবার ইয়াকিন এসে গেছে আর লাগে না। অথচ এখানে ইয়াকিন শব্দের অর্থ হলো মৃত্যু, সব ইয়াকিন মানেই বাংলা ইয়াকিন না বা বিশ্বাস না, দৃঢ়তা না, এখানে উদ্দেশ্য হলো ইয়াকিন মানে মৃত্যু, সমস্ত তাফসীর কিতাবগুলোতে লিখছে এবং এটাই এটার ব্যাখ্যা। যাই হোক, তো যদি কোনো ব্যক্তি মনে করে যে তার ইবাদত বন্দী করা লাগে না, সে আফার লেভেল উঠে গেছে, এটাও ঈমান ভঙ্গের কি হতে পারে? কারণ হতে পারে। ঈমান ভঙ্গের আরেকটা কারণ হলো জাদু। জাদুকে যদি কেউ হালাল মনে করে, জাদুতে লিপ্ত হয়, জাদু বলতে ব্ল্যাক ম্যাজিক যেটাকে বলা হয়, কুফুরি কালাম, এর মাধ্যমে মানুষের ক্ষতি করা হয়, আছে না নাই অনেকগুলো, এটাও ঈমান ভঙ্গের কারণ। এবং ঈমান ভঙ্গের আরেকটা কারণ হলো দিনের ব্যাপারে একেবারে আপনার বেখেয়াল, একেবারে বেখবর। কিরকম বেখবর? ধরেন আপনার কখনো সে নামাজ পড়ে না, কখনো দিনের কোনো বিষয় নেই, নাম কাওয়াজতে শুধু মুসলমান, আর ইসলামের কোনো কিচ্ছুতে তার মধ্যে নেই, তাহলে এই ব্যক্তিকেও মুসলমান বলার কারণ থাকতে পারে না, কারণ ইসলামের কোনো কিছুই তার মধ্যে দেখা যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান ভঙ্গের কারণগুলো থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন। এরপরের প্রশ্ন, আলেমদের ঐক্যমতের ব্যাপারে আপনার কোনো ভূমিকা আছে কিনা এবং কাজটা পারবেন কিনা? ভাই, এক্ষেত্রে ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর একটা কথা খুবই চমৎকার, সেটা হলো স্যার বলতেন যে বাবারে উম্মতকে ঐক্যবদ্ধ করা এটা আমার সাধ্যের বাইরে, আমি পারবো না, এত বিভক্ত উম্মতকে কিভাবে এক করবো, এত ক্ষমতা আমার হাতে নাই, তবে একটা কাজ আমি করতে পারবো, সেটা হলো কি, যাতে করে উম্মতের মধ্যে দূরত্ব তৈরি না হয়, ঐক্য যাতে নষ্ট না হয়, আগুন লাগছে সেখানে যাতে ঘি ঢালা না হয়, এই কাজটা আমি করতে পারি। আর এই একটা কাজ আমি নিজেও করার চেষ্টা করি, আপনাদেরকে অনুরোধ করি করান, উম্মতকে এক করার চেষ্টা আপনার যদি করার সামর্থ্য বিলকুল না থাকে, দরকার নেই, আপনি অন্তত একটা কাজ করেন, আমরা একটা কাজ করি, ঐক্য সে অর্থে আসলে পুরোপুরি সম্ভব না, সবাই একমত হয়ে যাবে, এক কথায় চলে আসবে, 2 কথা হবে না, সবাই বুঝ একরকম হবে, এটা কোনোদিন সম্ভব? সম্ভব না। যতদিন মানুষ থাকবে মত পার্থক্য থাকবে, সাহাবিদের মধ্যেও কি ছিল মত পার্থক্য? ছিল। আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে আমরা যাতে দূরত্বগুলো কমাইতে পারি, দূরত্ব যেটা হয়ে গেছে নানা কারণে সেটা যেন কি করতে পারি, কমাইতে পারি। সেই জন্য একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হইতে হবে, আন্তরিক হইতে হবে। একজন মানুষ বেদাত করতেছে, আপনি বুঝতেছেন কাজটা বেদাত, তাহলে আপনি ওই ব্যক্তিকে শত্রু মনে করবেন না। স্যার রহিমাহুল্লাহ বলতেন বেদাতি
বেদাতে লিপ্ত ব্যক্তি সে আমার শত্রু না, সে আমার বিপদগ্রস্ত ভাই, আমার মায়ের পেটের ভাই, মাদকে আসক্ত হয়ে গেছে, মদ খেয়ে পড়ে থাকে, নষ্ট হয়ে গেছে, তাকে আমি শত্রু মনে করব না, তার জন্য আমার মায়া হবে, আমার ভাইটা নষ্ট হয়ে গেছে, ঠিক না ভাই? ঠিক তো, আমার মুসলমান ভাই যদি বেদাত করে তার প্রতি আন্তরিকতা থাকবে, মায়া থাকবে, আমি তার বেদাত থেকে নিজেকে বাঁচাবো এবং তাকে বোঝানোর চেষ্টা করব, বিভিন্ন ভাবে দোয়া করব, কিন্তু তাকে শত্রু বানাবো না। এখন তো আমরা শত্রু বানাই, রেষারেষি করে ফেলি, ঠিক না ভাই? ঠিক ভাইরা, আমার উম্মতের ঐক্য, এটার চাইতে আমরা যদি উম্মতের দূরত্ব কমানোর চেষ্টাটা বেশি করি তাহলে সেটা মনে হয় আমাদের জন্য সহজ হবে, যে আমার দ্বারা দূরত্ব যেন না হয়। আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করি এমনভাবে কথা বলার, এমনভাবে চলার যাতে দূরত্ব তৈরি না হয়, তারপরও আমি মানুষ বলের উঠবে না, আমাকে ধরাই দিবেন সবাই যে তোমার এই কথাটার কারণে উম্মতের ঐক্য নষ্ট হচ্ছে, এই কথাটার কারণে দূরত্ব সৃষ্টি হচ্ছে, এই কথাটা আরো ভালোভাবে বলা দরকার ছিল। আমি সবসময় সংশোধন করার জন্য প্রস্তুত আছি। আল্লাহ তাআলা বহুদা বিভক্ত এই মুসলিম উম্মাহকে আল্লাহ তাআলা একত্র হওয়ার, অন্তত দূরত্বগুলোকে কমিয়ে কাছাকাছি থাকার তৌফিক দান করুন। আমরা বিভিন্ন মতের মানুষ হতে পারি, কিন্তু আমরা সবাই বেশি, আমরা যারা আছি ম্যাক্সিমাম যে ইখতিলাফটা পারস্পরিক হয়, এটা আহলে কিবলাতে ইখতিলাফ বেশিরভাগ, আমাদের কেবলা এক, আমাদের রাসূল এক, আমাদের আল্লাহ এক, আমাদের কোরআন এক, আমাদের হাদিস এক, আমাদের জান্নাত এক, আমাদের জাহান্নাম এক। ভাই, জান্নাতে কোরআন হাদিসের অনুসারীদের মধ্যে থেকে যত মত পার্থক্যপূর্ণ বলয় আছে, গ্রুপ আছে, যদি তাওহীদ ঠিক থাকে, ইমানটা যদি পরিপূর্ণ পিওর থাকে, তাহলে এই সব গ্রুপ থেকে মানুষ জান্নাতে যেতে পারে কি পারে না? তাহলে জান্নাতে আপনার যাওয়া লাগতে পারে, এরকম মানুষের সাথে শত্রুতা কেন পোষণ করবেন? অতএব পারস্পরিক কাদা ছোড়াছুড়ি দলাদলি করবেন না, আল্লাহর ওয়াস্তে, বিশেষ করে আলেমদের মত পার্থক্যের মধ্যে সাধারণ মানুষ জড়াইয়া আপনারা গ্রুপবাজি করবেন না, আমার পক্ষ হয়ে আরেক হুজুরের গোষ্ঠী উদ্ধার করলেন, আরেক হুজুরের পক্ষ হইয়া ফেসবুকে আমার বিরুদ্ধে যুদ্ধ করবেন, এটা করবেন না। যারা আমাকে মহব্বত করেন, ভক্তি করেন, ভালোবাসেন, আমি সবসময় বলি, ভাই আমাকে যদি কেউ গালি দেয়, আল্লাহর ওয়াস্তে আপনি পাল্টা আরেকটা গালি দিয়েন না, যদি দেন তাহলে আপনি আমাকে অনুসরণ করলেন না, এটা আমি আদর্শ, আদর্শ বিশ্বাস করি না। আপনি আমাকে মহব্বত করেন, কেউ গালি দিলে পারলে তাহলে বুঝেন, না পারলে তাকে আল্লাহর হওয়ালা করে চলে আসেন, কামড়া কামড়িতে যায়েন না, আমাকে ভক্তি করতে গিয়ে অতিরঞ্জন করে কোনো আলেমের সাথে বেয়াদবি করিয়েন না, এবং আল্লাহ আমাকেও যেন এটার উপর আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। আমাদের দেশে এখন উম্মতকে এক করা অনেক বেশি দরকার। ভাই, চার পাঁচজন হুজুর চার পাঁচ পথের মতের, ধরেন এক হুজুর এক গ্রুপের, আমি আর নাম নিতেছি না কোনো গ্রুপের, আরেক হুজুর আরেক গ্রুপের, আপনারা বিভিন্ন গ্রুপের হুজুর চিনেন না, এই চার পাঁচ গ্রুপের হুজুর একসাথ হয়ে একটা সেলফি তুলছে, মানে কোথাও যাচ্ছে একটা ছবি উঠাইছে, যে এক চার পাঁচ হুজুর এক প্লেটে খানা খাইছে বা একসাথে বসছে, পাবলিক খুব খুশি হয়ে যায় না? ফেসবুকে এসব ছবি গেলে লাইকের বন্যা পড়ে যায়। এখান থেকে বোঝা যায় পাবলিক চিন্তা করলো, আল্লাহ এই এক কেজি ব্যাং মাপা সম্ভব, কিন্তু হুজুর চার পাঁচজন একসাথ করা সম্ভব না। ব্যাং মাপা বুঝছেন, পাল্লার মধ্যে এক কেজি ব্যাং উঠে মাপা সহজ না কঠিন? কঠিন কাজ না? বলি এই কাজটা যত কঠিন, ভিন্ন ভিন্ন চিন্তার, আজকাল আমাদের অবস্থা এরকম হয়ে গেছে, ভিন্ন ভিন্ন চিন্তার মুসলমানদেরকে এক করাটা তার চাইতে কঠিন হয়ে গেছে। একটু এক হয়ে গেলে মানুষ আশাবাদী হয় যে আলহামদুলিল্লাহ দূরত্ব কমবে। আমি আদর্শিক দেউলিয়াপনার কথা বলছি না, খবরদার, যারা তাওহীদ বুঝছেন, শিরক মুক্ত ঈমান, ঈমানের গুরুত্ব বুঝেছেন, যারা বেদাত মুক্ত আমলের গুরুত্ব বুঝেছেন, বিরাট বড় নিয়ামত পাইছেন ভাই, কিন্তু আপনার নিয়ামতের কারণে আপনি আবার অহংকারী হয়ে বাকি সবাইকে একেবারে গরু ছাগল মনে করে তাদেরকে শত্রু বানাইয়া আপনি নিজে এমন কিছু করবেন না যাতে আপনার গুনাহ হয় পাল উল্টা। এই জন্য আল্লাহর নিয়ামতের শুকর আদায় করেন আর অন্যদেরকে সংশোধনের জন্য কাজ করেন, দরদ বা মায়াটা অন্তরে রাখেন। আমি নিজেও যে পারি তা না, অনেক ভুল ত্রুটি হয়। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে সংশোধন হওয়ার তৌফিক দান করুন।